আমি প্রথমেই ধন্যবাদ জানাই দুই বর্ষিয়ান মন্ত্রী আজকে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে এই পদযাত্রায় সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু আমরা পেয়েছি আমাদের মধ্যে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ একাধিক কাউন্সিলর এখানে রয়েছে জেলার সভাপতি দেবাদা রয়েছে বৈষ্ণর চ্যাটার্জি কোয়ার্ডিনেটর রয়েছে সোহাম রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত নবনিযুক্ত জেলার যুব সভাপতি সৌমিত্রদা রয়েছে রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনকে আমরা পেয়েছি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই ত্রীরাঙ্কুর ভট্টাচার্য রয়েছে কাউন্সিলাররা অনেকে রয়েছে বাবাইদা থেকে শুরু করে জুই বিশ্বাস সহ বাবু বক্সি সহ যারা রয়েছেন যসীম ভাই সহ পারমিতাদি সহ রতন মালাকার সহ অনিন্দ রাউত সহ রাজীব রাজীব রতনদাসহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফুল দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের টিম এবং উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের টিম এখানে শক্তিসহ অর্পণ সহ সৌরভ সহ পাপাসহ সায়নদেব সহ যারা রয়েছেন ফায়াজ সহ এবং কুমার সাহা সহ আমি সকলকে রাজা মজুমদার প্রবীর দাস সহ সহ অসীম বোস সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এক দুজনের নাম যদি বাদ পড়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমি ও জয়া আছে রাজ্যের সম্পাদক আমি জয়াকেও ধন্যবাদ জানাচ্ছি রত্নাদি এসছে বেহালা থেকে আমি রত্নাদিকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠরা যারা পায়ে পা মিলিয়েছেন আমি সকলকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই এবং আমার যুব সমাজের প্রতিনিধিরা একদিনের ব্যবধানে আমরা এই পদযাত্রা অর্গানাইজ করেছি আমার কাছে গতকাল গত পরশু দিন রাত্রে দলের নির্দেশ আসে পদযাত্রা করার জন্য এবং গতকাল আমার সহকর্মী যারা রয়েছে তাদেরকে আমরা খবর দিয়েছিলাম যে আগামী চব্বিশ ঘন্টা এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কিন্তু স্বতস্ফূর্ততার বাঁধন ছাড়া একটা উচ্ছ্বাস যেটা আমরা আজকে মিছিলে লক্ষ্য করেছি আমরা প্রথমেই বলি আমরা রাজনৈতিক কথা আজকের সভায় বলবো না পূর্ববর্তী বক্তারা যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই স্মৃতিচারণায় স্বামীজির আদর্শ স্বামীজির দীক্ষা নিয়ে একাধিক কথা বলেছেন এবং তার তাৎপর্য আজকের দিনের আমাদের স্মরণ করিয়ে দিয়েছে এবং এই যে সমাবেশ আজকে এই যে এখনও যতদূর চোখ যাচ্ছে ততদূর লোক তত মাথা আমি একাধিক পদযাত্রা করেছি আমি গোলপার্ক থেকেও করেছি আমি যাদবপুর থেকেও করেছি এইডবি বাস থেকে করেছি যাদবপুর থানা থেকে করেছি কিন্তু আজকের সমাবেশ একদিনের নোটিশে যাবৎকালের সর্ববৃহৎ সমাবেশ এবং সবথেকে বড় মিছিল আমরা এটা উপলব্ধি করেছি নিশ্চিতভাবে দলের সমর্থক দলের যুবকর্মী ছাত্ররা যারা রয়েছেন তাদের নিঃস্বার্থভাবে পরিশ্রম করার একটা এবং তাদের পরিশ্রম করার যে প্রুফ আমরা এটা উপলব্ধি করেছি তার সাথে এটা প্রমাণিত যে স্বামীজিকে সামনে রেখে বাংলার মানুষের মধ্যে যে এখনও একটা উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা রয়েছে কেননা শুধু যারা পায়ে পা মিলিয়েছে তারা মিছিলের পাঠ হলেও আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে লক্ষ্য করছিলাম উপলব্ধি করছিলাম যে বারান্দা থেকে বেরিয়ে এসে লোক দুহাত তুলে আমাদের সমর্থন করেছে অন্য রাজনৈতিক দলও আজকে সভা করেছে মিছিল করেছে আমি ভিড়ের নিরিখে কোনো তুলনা টানব না আমি শুধু বলবো স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ততা আমি শুধু বলবো মানুষের উচ্ছ্বাস মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ মানুষের আশা আকাঙ্ক্ষা আবেগকে যদি তুলনা করি আমরা দুটো পদযাত্রার মধ্যে দশ শূন্য গোলে বাকিরা হেরে যাবে আমি আমি খালি বলবো যে যারা ধর্মে ধর্মে বিভাজন করতে চায় এই মাটি করতে দেবে না এটা গুজরাট নয় এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বিহার নয় স্বামীজির জন্মই মাটিতে ভুলে গেলে চলবে না যারা স্বামীজির ছবি সামনে রেখে দু সালে প্রচার করে সারা ভারতবর্ষের ঢাকডোল পিটিয়ে আচ্ছেদিন আয়েগা বলে প্রচার করেছিল ন্যূনতম মর্যাদা বেলুর মঠকে ক্ষমতায় আসার পর দেয়নি এই জিনিস তো বাঙালি ভুলে যাবে না আজকে আপনারা বলুন আমাদের আমাদের কোনো অভাব অভিযোগ নেই গুজরাটে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি করেছেন তিন হাজার কোটি টাকা খরচা করে ঠিক আছে আমরা কোনোরকম বিক্ষোভ বা আমরা কোনোরকম প্রতিবাদ জানাচ্ছি না আমাদের সকলের কাছে সর্দারজি দার্শনিক কিন্তু কেন কলকাতার বুকে স্বামী বিবেকানন্দ মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর তিন হাজার কোটি টাকা খরচা করে মূর্তি হবে না এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছে স্বামীজি তো বলেছিল জীবসেবাই শিবসেবা নিঃস্বার্থভাবে মানুষের সেবার কথা তিনি বলে গেছে তিনি বলে গেছেন শক্তি একটা জগৎকে পরিচালনা করে আজকে সেই ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদের নেত্রী জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের সিপিএম জগদ্দল পাথরকে সরিয়ে মামাটি মানুষের সরকার দু এগারো সালের বিষয়ে মেয়ে প্রতিষ্ঠা করেছিল আজকে মানুষ দেখেছে উন্নয়ন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির দেখানো পথে যেভাবে নিজেকে পরিচালন পরিচালনা করে স্বামীজির দীক্ষা স্বামীজির শিক্ষা স্বামীজির বাণী স্বামীজির ভাবাদর্শে নিজেকে নিয়োগ করে মানব সেবায় তিনি কাজ করেছেন এ ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করেনি স্বামীজি বলেছিল নারী ক্ষমতায়নের কথা তিনি বলেছিলেন না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আজকে আমাদের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে সেই কাজ করে দেখিয়েছেন স্বামীজি বলেছিল একটা সমাজ কোনোদিন খালি পুরুষের উপর ভর করে চলতে পারে না একটা পাখি যেমন একটা ডানার উপর ভর করে উঠতে পারে না উঠতে গেলে দুটো ডানার দরকার হয় ঠিক তেমনভাবেই একটা সমাজকে যদি বলিষ্ঠ করতে হয় পুরুষ এবং স্ত্রী নারী পুরুষ এবং নারী উভয়কেই আমাদের সঠিকভাবে অনুপ্রাণিত করে তাদের হাতে শক্তি এবং ক্ষমতা তুলে দিতে হবে আজকে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করে বাড়ির যে সব থেকে বয়োজ্যেষ্ঠ গৃহকর্তী তার হাতে তুলে দিয়েছে পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনি বলুন না ভারতবর্ষে তো আরও রাজ্য সরকার রয়েছে বিজেপি রয়েছে কংগ্রেসের রয়েছে অন্য রিজেনাল পার্টির রয়েছে কেউ করে দেখাতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেটা প্রমাণ করেছে আজকে আমি পার্লামেন্টে সিএ নিয়ে বক্তৃতা রাখার সময় বলেছিলাম যে স্বামীজি আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে মহাধর্ম সম্মেলনে তিনি যেই কথাগুলো বলেছিলেন যে আমি গর্ববোধ করি আমি এমন একটা সমাজ এমন একটা দেশ এমন একটা ধর্ম থেকে আসছি যে দেশ যে ধর্ম শুধুমাত্র ধর্মের মধ্যে বিভা ভেদাভেদ করে না যে ধর্মের মধ্যে কোনো কোনোরকম পার্থক্য দেখে না যে ধর্মকে সত্য নয় যে ধর্মকে সঠিক বলে গ্রহণ করে যে ধর্মকে প্রত্যেকটা জাতি বর্গ বরণের মানুষকে প্রত্যেকটা দেশের শরণার্থীদের আপন করে নেয় আশ্রয় দেয় সেটাই আমার ভারতবর্ষ এ তো স্বামী বিবেকানন্দ বলেছে আমি বলিনি আমি নাগরিকত্ব বিল নিয়ে যখন সাংসদে আলোচনা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসেছিল আমি জিজ্ঞা জানতে চেয়েছিলাম যে আজ থেকে একশো বছর আগে আঠেরোশো তিরানব্বই সালে হয় স্বামীজি সঠিক কথা বলেছিল নইলে আজকের আজকের দেশের প্রধানমন্ত্রী সঠিক কথা বলছে কে সঠিক কথা বলছে আমি জানতে চেয়েছিলাম উত্তর দিতে পারেনি বলছে নাগরিকত্ব বিল করা হবেও খালি তিন চারটে ধর্মের লোককে আমরা নাগরিকত্ব দেবো কেন স্বামীজি বলে গেছিল তিন চারটে ধর্মের লোককে আপনারা নাগরিকত্ব দেবেন আপনাদের মৌলিক অধিকার নেই স্বামীজির ছবি নিয়ে মিছিল করার আপনাদের অধিকার নেই স্বামীজির নাম মুখে আনার আপনাদের অধিকার নেই নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে কথা বলার স্বামীজি বলে গেছিল যে আমি গর্ববোধ করি আমি এমন একটা দেশ থেকে আসি যে সহিষ্ণুতার কথা বলে সভ্যতার কথা বলে সম্প্রীতির কথা বলে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে ভারতবর্ষ হচ্ছে সেই পুণ্যভূমি এটা ভুলে গেলে চলবে না আমি তাই আজকে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি যে স্বামীজি যেই কথাগুলো বলেছিল আমাদের অক্ষরে অক্ষরে আগামী দিন যুব সমাজের প্রতিনিধিদের পালন করতে হবে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছিলেন কিন্তু এই উনচল্লিশ বছরের মধ্যে একটা যুব সমাজকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যিনি তার নাম স্বামী বিবেকানন্দ আমি তাই আপনাদের বলি যে এই স্বামীজির দেখানো পথ মত আমাদের আগামী দিনের পাথেও হোক পথ চলার প্রেরণা হোক এবং বাংলার মানুষের জন্য যাতে আমরা সেই দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করে এমন এক পরিবেশ বর্তমান কেন্দ্রের সরকার যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা সৃষ্টি করছে বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার যে অনল চারিদিকে ছড়িয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এর থেকে দুঃখের এর থেকে লজ্জার কিছু হতে পারে না আপনি বলুন না চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সালে এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের নাম বলতে পারেন বলছে স্বামী বিবেকা মুন্ডা আর পাশে হিন্দু ধর্মের সব থেকে বড় ধারকার আর বাহক বলে যে নিজেকে দাবি করে সে বসে হাততালি দিচ্ছে এর থেকে লজ্জার আর কি হবে আপনি দেখেছিলেন বিজেপির একটা নেতাকে প্রতিবাদ করতে সেদিনকে ওখানে যদি সত্যি প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দর কথা বলতো ডোনাল্ড ট্রাম্পের থেকে মাইকটা কেড়ে নিয়ে বলতে হতো আগে স্বামী বিবেকানন্দের নামটা ঠিক করে উচ্চারণ করে দেখাও তারপর স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে কথা বলবে আপনারা অস্বীকার করতে পারবেন এক বছর হইন পাশে বসে হাততালি দিচ্ছে আর এখানে আর এখানে বিজেপির নেতারা নরেন্দ্র মোদীর জয় জয়কার করছে কেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসছে ডোনাল্ড ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে বাকি যে আগাছাগুলো পড়ে রয়েছে সেটা খালি সময়ের অপেক্ষা এখানে এই দু এক দুটো রয়েছে সেটা আমরা রাজনৈতিকভাবে লড়ে নেবো এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা কষ্টের মধ্যেও এসছেন এবং আমি পলিটিক্যাল কথা আজকে বলবো না আমাকে অনেকে বলেছে পলিটিক্যাল কথা আপনি এক দুটো একা একাধিক অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠানো হয়েছে আমি সেগুলো মোকাবিলা রাজনৈতিকভাবে মাঠে করে নেবো আমরা এত আমরা এত নিচে নামি না যে স্বামীজির ছবিটাকে ব্যবহার করে আমাকে বিজেপির প্রশ্নের জবাব দিতে হবে মানুষ তারাও জন তারাও জনতার মাঝে গিয়ে আমাকে প্রশ্ন করবে আমিও জনতার দরবারে গিয়ে উত্তর দেবো জনতা একজনকে গ্রহণ করবে একজনকে বর্জন করবে এটাই হচ্ছে গণতন্ত্র রীতি এবং নীতি আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাই যে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমরা মাঠে লড়ব ময়দানে লড়ব কিন্তু আমাদের এই রাজনৈতিক লড়াই যেন কোথাও আমরা স্বামী বিবেকানন্দ বা নেতাজির মঞ্চ থেকে রাজনৈতিক কথা না বলি আমাদের এটা মাথায় রাখতে হবে এটা আমাদের নেত্রী শিখিয়েছে আমাদের আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আমি আবার বলে যাব যে যেখানে আছেন আপনারা মানুষের জন্য কাজ করুন স্বামীজি বলেছিল বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীব সেবাই শিব সেবা আপনাদের এটা মাথায় রাখতে হবে এবং আমি আবার আপনাদের বলবো যে আজকে যারা মিছিলে এসছেন সবাই সাবধানে বাড়ি যাবেন ঠিকভাবে ফিরবেন এবং করোনা চলাকালীন আমি সকলকে বলবো আপনারা অনেকে মাস্ক পরে নিই মাস্কটা পরুন এটা আপনাদের সিকিউরিটির জন্য এটা আপনাদের স্বাস্থ্যের জন্য আগামী দিন জোর লড়াই আমাদের হবে এবং সেই লড়াই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জিতবে এই মাটি জিতবে এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি যারা বলেছিল বিজেপির নেতারা বলছে এই বাংলায় বাঙালিদের কোনো অবদান নেই আপনারা শুনেছেন রাজ্য সভাপতি আমি না মেনে আজকে সবার পরিবেশ কুলসিত করবো না বলছে বাংলায় বাঙালিদের কোনো অবদান নেই আর এই স্বামী বিবেকানন্দ যদি বাংলায় নজন্মে তাহলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে হিন্দু ধর্মের মান উঁচু করার মতো বাঙালি খুঁজে পেতিস না আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো বলছে সহজ সহজপাট লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে স্বামীজিকে স্বামী বিবেকানন্দ মুন্ড বলে আর হাততালি দেয় এই দলকে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাকে বাংলার মানুষ ক্ষমা করবে যে স্বামী বিবেকানন্দর নাম উচ্চারণ করতে পারে না তাকে বাংলার মানুষ ক্ষমা করবে যে বলে সহজ পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে তাকে বাংলার মানুষ ক্ষমা করবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান জানে না তাকে বাংলার মানুষ ক্ষমা করবে যে বলে বাংলার উন্নয়নে বাঙালিদের অবদান নেই তাকে বাংলার মানুষ ক্ষমা করবে বাকিটা আমি আপনাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম রাজনৈতিক লড়াইটা আমরা লড়ে নেব আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে স্বামীজি দাঁড়িয়ে বলেছিল একটা সমাজকে যদি বলিষ্ঠ করতে হয় সর্বক্ষেত্রে আমাদের স্বাধীনতার প্রয়োজন বস্তে স্বাধীনতার প্রয়োজন শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন স্বাস্থ্যে স্বাধীনতার প্রয়োজন ভালোবাসায় স্বাধীনতার প্রয়োজন বিবাহে স্বাধীনতার প্রয়োজন স্বাস্থ্য স্বাধীনতার প্রয়োজন আর সেখানে কেন্দ্রের সরকার ঠিক করে দিচ্ছে আপনি কোন রাস্তা দিয়ে হাঁটবেন তারা নিদান দিচ্ছে আপনি কার সাথে কথা বলবেন আপনি কাকে ভালোবাসবেন আপনি কি জামা পড়বেন আপনি কি খাবার খাবেন কোথাও স্বাধীনতা নেই আপনি দেখবেন এই স্বামীজির বাণী নিয়ে এরা কথা বলে এদের অধিকার নিয়ে আমি তো প্রথমে বললাম স্বামীজি যা বলে আর কর্মে ঠিক উল্টো প্রতিচ্ছবি মুখে এদের রাম আর কর্মে নাথুরাম মুখে বলে স্বামী বিবেকানন্দ আর কর্মে হচ্ছে ধর্মে ধর্মে দ্বন্দ্ব এই হচ্ছে এই রাজনৈতিক দল মুখে বলে জয় শ্রীরাম আর কর্মে গিয়ে করে নাথুরাম মুখে বলে স্বামী বিবেকানন্দ আর কর্মে ধর্মে ধর্মে দ্বন্দ্ব এই দলকে কোনো ক্ষমা করা যাবে না আমি আপনাদের বলে যাই আমরা সকলে মিলের বিরুদ্ধে লড়ব বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই আমরা লড়ব আমাদের কাছে দার্শনিক চেয়ার বা ক্ষমতা নয় স্বামী বিবেকানন্দর উনচল্লিশ বছরের জীবন আর ক্ষুদিরাম বসুর উনিশ বছরের জীবন জীবন দিতে গেলে এই মাটির জন্য দেবই রক্ত দিতে গেলে এই রাজ্যের জন্য সমাজের জন্য দেবই মানুষের জন্য দেবো বঙ্গবাসীর জন্য দেবো কিন্তু হাজার চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করবে না আত্মসমর্পণ করবে না করবে না করবে না আমি এটা আপনাকে আশ্বস্ত করে বলতে পারি আমি সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে বয়োজ্যেষ্ঠরা যারা আমাদের সাথে হেঁটেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আজকের সভা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে স্বামীজি